আমরা গাইনোকোমাস্টার যেহেতু প্লাস্টিক সার্জনের বিষয়, প্লাস্টিক সার্জন তো অবশ্যই, এবং প্লাস্টিক সার্জনের মধ্যে যারা এক্সপিরিয়েন্স আছে তারা এই বগলে নিচ দিয়ে করতে পান। তবে এটার জন্য বেশ কিছু এক্সপিরিয়েন্স সার্জনের দরকার। আপনি যখন এখান থেকে লাইপোসাকশন করবেন, এটা স্বভাবতেও কোনো এক্সপিরিয়েন্স সার্জন ছাড়া করাটা ঠিক হবে না, কারণ আপনারা বুঝবেন যে এখান থেকে লাইপোসাকশন করাটা একটু বেশ ডিফিকাল্ট এবং বেশ টেকনিক্যাল পয়েন্ট। সুতরাং এক্সপিরিয়েন্স না হলে কখনো পারবে না। জি আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শরীফ কৃষ্ণ, প্লাস্টিক অ্যানাস্থেটিক সার্জন। আজকে আমরা কথা বলবো যে বগলের ভিতর দিয়ে কীভাবে লাইপোসাকশন করে গাইনোকোমাস্টিয়া পেশেন্টের ক্ষেত্রে। আমরা এর আগে দেখেছি, আমি এর আগে বলেছি যে সিঙ্গেল হোল সার্জারি, সিঙ্গেল কি হোল সার্জারি, যেগুলি বাংলাদেশে প্রথম আমি করেছি। এর পরবর্তীতে করেছি আমরা মিড এক্সিলারি লাইন এই দিক দিয়ে। আগে ট্রেডিশনালি এখানে করা হতো আর কি, জাস্ট ব্রেস্টের নিচে, দ্যাট ইজ হল ইনফার্ম মেমারি যেটাকে বলা হয়, এখানে পোর্ট করে করা হতো। আমাকে একটা পেন দাও। আমরা প্রথম যখন শুরু করেছিলাম তখন পোর্টটা ছিল আসলে এখানে, এখান থেকে পরবর্তীতে আমি নিয়ে গেলাম হলো এন্টারি এক্সিলারি লাইন, পরবর্তীতে নিয়ে গেছি আমি এটা মিড এক্সিলারি লাইন, দিস বগল থেকে নিচের দিকে, এটা এটা হলো এন্টেরিয়র এক্সিলারি লাইন, আর এটা হলো সাব মেমারি, দ্যাট ইজ হলো নিপুল এরিওলার নিচে। এইভাবে তার পরবর্তীতে আমরা করলাম যে সিঙ্গেল হোল সার্জারি, দ্যাট ইজ হলো যে নিপুল এরিওলাতে যেটা আমরা একটা ইনসিশন দিয়ে থাকি, এই দিক থেকে গ্ল্যান্ড এবং এখান থেকে লাইপোসাকশন করা, যেটাকে আমরা সিঙ্গেল হোল সার্জারি বলি। আরেকটা আছে সিঙ্গেল কি হোল সার্জারি, যেটা ওয়ার্ল্ডে বেশ নাম করায় বলা চলে, দ্যাট ইজ হলে যে এখানে একটা ইনসিশন থাকবে, সাথে হলে যে এই দিকে কোনো একটা জায়গা দিয়ে একটা ড্রেন থাকবে, সিঙ্গেল কি হোল সার্জারি। এবং লাস্টলি এখন যেটা করা হয় যে এই যে পেরিয়েরুলার ইনসিশন আছে এই দিক দিয়ে তো গ্ল্যান্ড একটা বের করা হয়, ইন এডিশন যে আমরা লাইপোসাকশনটা করা হয়, লাইপোসাকশনটা এই বগল দিয়ে করা হয়, দ্যাট ইজ আমরা দেখছি যে এটা বগল, আপনারা ঠিক বুঝতে পারবেন যে এটা একটা ঠিক বগলে মাঝখানে। তো এই বগলের এখান থেকে আমরা কিন্তু বগলটাকে যদি মার্কিং করি তাহলে বগলটা আসবে এরকমভাবে, যেটা হেয়ার বিয়ারিং এরিয়া। তো আমরা বগলে মাঝখান থেকে করেছি, বগলে মাঝখান থেকে গিয়ে আমরা এইভাবে লাইপোসাকশন করেছি, এখান থেকে এই পর্যন্ত চলে গেছি, এইভাবে চলে গেছি বিভিন্ন ডিরেকশনে গিয়ে আমরা লাইপোসাকশন করেছি। তো এটা করার উদ্দেশ্য হলো যে আমরা যে একটা লাইপোসাকশন করেছি এরকম একটা মার্কিং এখানে থাকবে না, দ্যাট ইজ দেখা যাবে না, এবং এই জায়গায় স্বভাবতই কোনো দাগ হবে না, এটা বোঝা যাবে না। সে যখন হাঁটবে, দ্যাট ইজ হলো যে হাঁটটা যখন এভাবে থাকবে তখন সামান্য কিছু যেটা দাগ থাকলো সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যাচ্ছে, এখন কিন্তু দেখা যাচ্ছে না। সুতরাং এই দিক থেকে এটা খুবই আল্ট্রা মডার্ন এবং বেশ বহুল প্রচলিত একটা পদ্ধতি। তবে এটার জন্য বেশ কিছু এক্সপিরিয়েন্স সার্জনের দরকার, কারণ হলো যে আপনি যখন এখান থেকে লাইপোসাকশন করবেন, এটা স্বভাবতেও কোনো এক্সপিরিয়েন্স সার্জন ছাড়া করাটা ঠিক হবে না, কারণ আপনারা বুঝবেন যে এখান থেকে লাইপোসাকশন করাটা একটু বেশ ডিফিকাল্ট এবং বেশ টেকনিক্যাল পয়েন্ট। সুতরাং এক্সপিরিয়েন্স না হলে কখনো পারবে না। স্বভাবতই আমরা গাইনোকোমাস্টার যেহেতু প্লাস্টিক সার্জনের বিষয়, প্লাস্টিক সার্জন তো অবশ্যই, এবং প্লাস্টিক সার্জনের মধ্যে যারা এক্সপিরিয়েন্স আছে তারা এই বগলে নিচ দিয়ে করতে পান। তবে আলহামদুলিল্লাহ আমি রেগুলারলি করছি এই বগলে নিচ দিয়ে, এবং বাংলাদেশে প্রথম আমি শুরু করেছি। এর আগেও আমরা সিঙ্গেল কি হোল সার্জারি, সিঙ্গেল হোল সার্জারি সবই আমি করেছি। ইনশাল্লাহ আমরা যদি এই পাশটাও দেখি ঠিক একইভাবে, আমরা যে এই পাশটাতে আমরা বগলে নিচ দিয়ে করেছি, আজকে জাস্ট আমরা আলো ড্রেন এখানে লাইপোসাকশন করে একটা ড্রেন দিয়েছিলাম, ড্রেনটা আমরা এই মুহূর্তে বের করে দিয়েছি, এখান থেকে লাইপোসাকশন করেছি। এবং আপনারা দেখবেন যে বেশ নিট অ্যান্ড ক্লিন অপারেশন, একদম কোথাও কোনো কিছু নেই। তো এই সার্জারিটা উন্নত বিশ্বে বেশ ভেরি পপুলারিটি পেয়েছে, একটাই উদ্দেশ্য, সেটা হলো যে এখানে দাগটা
আমরা যে লাইপোসাকশনের যে পোর্টটা সেটা অবস্কিউর করতে পারছি এবং একই সঙ্গে একটা স্কারলেস সার্জারি একটা পেশেন্টকে একটা উপহার দিতে পারছি যেটা কসমেটিক্যালি এবং অ্যাস্থেটিক্যালি মোর অ্যাকসেপ্টেড। ধন্যবাদ সবাইকে।